তো হেই গাইস, শুভ বিকেলবেলা। আর আজকে আমি আছি বর্তির বিলে। আর যেহেতু তারাপেট থেকে আমরা বাড়ি চলে গেছি, মানে বাড়ি চলে গেছি বলতে মানে সন্ধ্যা ধরে এসেছি রাত্রে। আমার বনগা, যারা অনেকেই যারা না তারা বলে দিলাম বনগাঁয় বাড়ি। এবার কারণটা হচ্ছে রাত্রির বেলায় আমরা সারাপুলি স্টেশন থেকে নেবে, দেখেছো তোমরা নিশ্চয়ই। আমি আর সন্দীপ মিলে সে নৌকা মানে লঞ্চ ফঞ্চ পার হয়ে সন্দীপদের বাড়ি এসেছি রাত্রে। বাড়ি আসার পরে সন্দীপদের বাড়ি থেকে গেছি, থাকার পরে সকালবেলার থেকে ভিডিও করতে পারিনি, ঘুমিয়েছিলাম। তারপরে স্নান খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট নিয়ে তারপরে বর্তির বিলে আসলাম ওদের ক্যাফেতে। ওই দিকে ক্যাফে যেয়ে সন্দীপ রয়েছে। এবার সেই জন্য বিকেলবেলার থেকে ব্লগটা শুরু করছে এখান থেকে। এবার আর রাহুলদের বাড়ি যাবো সন্ধ্যাবেলা, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে রবিবার, সন্দীপ আজকে ওইখানে ওয়েটার, ঠিক আছে? আজকে ওয়েটার তো তুই, হ্যাঁ তুই ওয়েটার তো আজকে। বৌদি আজকে চা টা রেখে দেবে, সন্দীপ আজকে দেখা করবে, ঠিক আছে? এতক্ষণ ভিড় ছিল, চলে গেছে সবাই। আর গাইজ, এদিকে নতুন ডেকোরেশনের ঘর হচ্ছে, ঠিক আছে? এই একটা ফাঁকাই থাকবে, এই যে এখানে নতুন ঘর হচ্ছে আমার, যেমন বেড়া ফেলাতে উপর দিয়ে ডেকোরেশন হবে, ঠিক আছে গাইজ? আর এই এটাই লাইট ফাইট লাগানো হবে, লাইটিং করা হবে। Two hours later. তো গাইস, ফাইনালি বর্তির বিল থেকে ঘুরে ঘুরে মেলায় চলে আসলাম। আজকে উল্টোতে যাই না ভাই, মেলা কতদিন হবে কি না হবে, এই অনেকদিন থেকে আসার চেষ্টা করছি কিন্তু আসতে পারিনি। আজকে ফাইনালি চলে আসলাম, তো চলো মেলাটা ঘুরতে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তো তখন থেকে আমাদের মেলা চার পাক মারা হয়ে গেছে, গোল গোল করে ঘুরে যাবো, এক পাক মেরেছি তো, চার পাক হয়ে গেছে, ঠিক আছে? ধপাস ধপাস কিন্তু যাওয়া হবে মেলায়, ঘুরে যাবো ভাই। মেয়ে দেখছে, মেয়ে দেখছে, শুধু মেয়ে দেখে যাচ্ছে, কিছু কর কিছু খা কিচ্ছু করে না, ঠিক আছে? খালি বলছে মেয়ে দেখো, মেয়ে দেখো, দেখো দেখেছো? কান্না কেন করছো? কাঁদো কাঁদো, চুপ হয়ে গেল না, কাঁদো। ইয়ে গাইজ, ট্যাটু আঁকাচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিন্তু, হ্যাঁ সন্দীপ অনন্যাকে খিস্তি কেন মানলো টাইটেল, কি আঁকাচ্ছে একটু দেখি, দেখে দেখে কি আঁকাচ্ছে দেখি, মুজবি না, দেখি 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 না, দেখি কি আঁকাচ্ছে, কার নাম কার নাম দেখি, কার নাম দেখি না, ঠিক আছে? অনন্যা আর সন্দীপ, না না অনন্যা সন্দীপ,
আমার গার্লফ্রেন্ড এদিকে আমি আজকে আমার গার্লফ্রেন্ড রিভিল করব ইজরা আজকে আমার গার্লফ্রেন্ড হলো সত্যি কথা বলতে দিচ্ছি গাইস আমার গার্লফ্রেন্ড আছে সেটা হলো কে জানো আমি নিজেই আমার গার্লফ্রেন্ড বহুত বড়িয়া বহুত বড়িয়া তুমি কিছু বলো কিউ কিউ নো কমেন্ট হু ইজ আরবিন হু ইজ আরবিন পা ধরো না টাকা নেই হু ইজ আরবিন পয়সা নেই ইয়া মা কি করে হু ইজ আরবিন Arvin is আমার মেরে ক্যামেরা দা Arvin is girlfriend Arvin is girlfriend Arvin মানে আনন্নার গার্লফ্রেন্ড হলো বয়ফ্রেন্ড হলো বয়ফ্রেন্ড হলো Arvin সেটা বল তুমি আর আমি তো দাদা ভাই বল হ্যাঁ ও তো ইনস্টাগ্রামে লিখেই যায় উইথ বুনু বল 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 ভাই উইথ বুনু টাম টাম তুমি কিছু বলবা টাম টাম Arvin টাম টাম আছে টাম টাম বল Arvin টাম টাম আছে আচ্ছা আর সাথে বেশি কথা বলবো না তারপরে অনন্যা সন্ধ্যে বুঝি আড্ডায় একমাত্র সেখানে সময় অনেকক্ষণ কাটালাম কাটানোর পরে বাড়িতে আসলাম বাড়িতে এসে ফাইনালি খাওয়া দাওয়া করছি এবার দুরকম তরকারি খাওয়া হয়ে গেছে আর এবার মাংস খাবো সন্ধ্যে খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি যে থালাটা মালিক পড়েছে যে ফোন কাটছে আজকে ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটি বড় হয়েছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারবো না আর যারা ইনস্টাগ্রামে ফলো করেনি এখনো চ্যাট করে করে না কী করছো তাড়াতাড়ি যাও প্লিজ চলো আবার দেখাবে অন্য নেক্সট ব্লগে ততক্ষণ টেক কেয়ার লাভ ইউ বাই